খাবারগুলো সত্যিই সুস্বাদু। গুল রেস্তোরাঁর মতো অতটা ভালো না, এর জন্যই তুমি পুরো প্লেট চেটে পুটে খাচ্ছ। আমি কয়েক মাস ধরে জেলখানার পচা খাবার খেয়েছি, এটাই তো স্বাভাবিক। মজা করে খাও, কিন্তু রাতে আমার রান্না খাওয়ার জন্য পেটে জায়গা রেখো। রাতের খাবার খেতে এখনো অনেক দেরি, এর মধ্যে আমার আবার ক্ষুধা লেগে যাবে। আপনি কেন খাচ্ছেন না? আমার সব সময় এমন হয়, ভ্রমণের সময় খিদে মরে যায়। আপা, তোমার কি মন খারাপ? না তো, ক্লান্ত লাগছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, যদি আসু না আসে তাহলে কি হবে। আমার মামলায় ও আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল, কিন্তু আসলে আমরা ভাগ্যবান যে ওই রাতে ওখানেও ছিল আর তোমাকে দেখেছিল। যেদিন আমাকে ফোনে বললো শুনে খুব খুশি হয়েছিলাম। হ্যাঁ, লিখেছিল। কিন্তু ওরা বিয়ে করেছে, আজকেই জানলাম। ওহ, শুভকামনা। শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি পরম করুণাময়। আপা, যিনি বিচার দিনের মালিক। আম্মা আমাকে একা ফেলে চলে গেছে কেনি? আম্মা আমাকে একা ফেলে চলে গেল। তুমি ভুলে গেছো কি বলেছিলে যখন আমিও একা হয়ে গিয়েছিলাম? বলেছিলে আমি তোমার মা আর আমি তোমার বাবা। কেঁদো না, এখন আমি তোমাকে ওই কথাগুলো বলছি। এখন থেকে আমরা একে অপরের মা আর বাবা হব। আমরা কখনো আলাদা হব না আপা, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না ভাই। আপা, তোমাকে এখন আর চোখের পানি ফেলতে হবে না, আমি তো সাথে আছি। শুনানির সময় নিজেকে সামলে রেখেছেন, তাই এখন চোখে পানি চলে আসছে। আমি একটু হাত মুখ ধুয়ে আসি, তোমরা বসো। কি হয়েছে? কিছু না, চিন্তিত মনে হচ্ছে। তুমি ছাড়া পেয়েছো তাই হয়তো। না, এটা অন্য কোনো বিষয়। কাদির ভাইজান, এখন তুমি এই বিষয় নিয়ে কথা বলতে যেও না, বাদ দাও। ওই লোকটার বিষয় জানা ফারেদ্দিন, লোকটা কি বলেছে যে আপা এতটা ভেঙে পড়েছে? আমরা কিছুই জানি না। তোমার যা জানার দরকার আপার থেকে জেনে নিও, কিন্তু এখানে কিছু জিজ্ঞেস করো না। সন্ধ্যায় বাড়িতে গিয়ে একসাথে বসে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করো, ঠিক আছে? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। হ্যালো। সালাম, কিছু মনে করবেন না, আমার ফোন সাইলেন্ট ছিল তাই আপনার কল শুনতে পাইনি। হ্যাঁ, খবর পেয়েছি, কেরিম ছাড়া পেয়েছে। আল্লাহর রহমতে ছাড়া পেয়েছে। তুমি কথা বলেছো? না, এখনো সুযোগ হয়নি। আমি শান্ত আর উপযুক্ত পরিবেশের অপেক্ষায় আছি। তুমি তোমার ওয়াদা রাখবে কি না এই নিয়ে ভয় পাচ্ছি আমি। না না, সন্দেহ রাখবেন না, আমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিতে চাই। শান্ত পরিবেশ পেলেই আমি ওকে বলে দেব, চিন্তা করবেন না। আজ রাতেই কেরিমকে চিঠিটা দেব। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আমার কথা রাখবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনাকে ফোন করে খবর দেব। আচ্ছা, তোমার ফোনের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন, যাত্রা শুভ হোক।
এই তো এখানে। রেশাদ, কি হয়েছে? আগে এদিকে এসে বসো। বলেছিলে প্রেসার ফল করেছে, কি হয়েছে রেশাদ? তোমার কি অ্যাক্সিডেন্ট হয়েছে? সেরকমই। আমাকে বলো কি হয়েছে। দয়া করে আগে শান্ত হও, শান্ত হও। বলো তো আবার কি লুকাচ্ছো আমার কাছ থেকে? গুলি লেগেছে, লেমান খুন করতে চেয়েছিল। আল্লাহ রহম করো, ও আল্লাহ রহম করো। লেমান পাগল হয়ে গেছে নাকি? বাবা যখন বাসায় ফিরে গেটের কাছ থেকে উনি গুলি করেন, কিন্তু সৌভাগ্যক্রমে গুলিটা পায়ে লেগেছে। ও আল্লাহ, এখন আমরা কি করব? ও কোথায়? ও কি থানায় আছে? আমাদের বাড়িতে। না মানে আমরা পুলিশ ডাকতে পারবো না। শেমসি, ও তো আমাদের সাথে প্লেনেই ছিল, ও কি জানতে পেরেছে? হ্যাঁ, উনি আমাদের বাড়িতে গিয়েছিলেন লেমান আন্টির কাছে। আম্মা এখানে বসো। অনেক হয়েছে, অনেক বেশি হয়েছে। সেলিম, চল বাইরে যাই। ও যতক্ষণ আছে তোমরা বাড়িতে যেও না। না না, আমরা এখানেই আছি। হাজার শুকর, যতটা ভেবেছিলাম আম্মা ততটা ভেঙে পড়েনি। হ্যাঁ, এসবে অভ্যস্ত হয়ে গেছেন। যদি বাবার সাথে খারাপ কোনো কিছু হয়ে যেত, আমি ওনাকে নিজের হাতেই মেরে ফেলতাম। চল কফি খেতে খেতে কথা বলি। না তুই খা, আমি বাইরে দাঁড়াবো। সরে দাঁড়াও, সরে দাঁড়াও। কি হয়েছে ওর? অ্যাক্সিডেন্ট। জলদি নিয়ে চলো। জলদি জলদি, ওর অবস্থা খুবই খারাপ, জলদি করো। ব্লাড প্রেশার 170। ঠিক আছে, শুনতে পাচ্ছো বাবা? কোথায় ব্যথা করছে? এখানে ব্যথা আছে? আচ্ছা, আমাদের দ্রুত অপারেশন করতে হবে। বাচ্চাটার পরিবার কোথায়? বলতে পারবো না, আমি জানি না। অভিভাবক কি আপনি? না না। শোনো, ওর পরিবারের সাথে যোগাযোগ করো, হয়তো রক্ত লাগছে। ঠিক আছে। ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত, আয়েশ করে খেয়েছে। আরো বেশি হুঁশিয়ার থাকতে হবে শ্যামসি ভাই। ভাগ্যক্রমে দুলাভাইয়ের অবস্থা এখন ভালো। ওর ভাগ্য ভালো যে ও এখনো বেঁচে আছে। ঠিক আছে লেমান, চলো আমরা এখন এখান থেকে যাই। চলো। বন্দুক কোথায়? এভাবে ভাবলেন এত কিছুর পরও আপনাকে আমি বন্দুকটা দিয়ে দেবো? ওটা আমার লাইসেন্স করা বন্দুক, ওটা এখানেই থাক, বলা যায় না। যদি আবার লেমান সত্য ফাঁস করবে বলে আমাদের হুমকি দিয়েছে, সেলিম আর এরদোয়ানকে দায়ী করলে বুড়াল কি বাদ যাবে? ওর নাম আর কখনো মুখে আনবে না। তাহলে লেমানকে ভালো করে বোঝান। ওই
মহিলাই বাড়িতে যেন আর না ঢোকে, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছি স্যার। শুনে রাখো, দুর্ঘটনা নিয়ে কেউ আলোচনা করবে না। এই বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেনি। ঠিক আছে স্যার। ফেরি চলছে অনেকক্ষণ ধরে, আমি তো বুঝতেই পারিনি। আমরা কি গাড়িতেই বসে থাকবো? তোমরা চলে যাও, আমি এখানে থাকি। তুমি কি বলো? যাওয়া যায়। আপনারা চা খাবেন? না ধন্যবাদ। না ভাই ধন্যবাদ, চাইলে আপনিও যেতে পারেন। না আমি ঠিক আছি। ফাহরুদ্দিন মামাকে আমি কথা দিয়েছি, করিমকে রাতেই চিঠিটা দিতে হবে, এরপর আর কোনো কিছুই আগের মতো থাকবে না। ওই চিঠিতে যাই লেখা থাকুক না কেন তা ব্যাপার না, কারণ করিমের সাথে আপনার সম্পর্ক একেবারেই আলাদা। একটু ভেবে দেখুন, অনেক বছর আপনারা সবাই একসাথে কাটিয়েছেন, এর মাঝে অনেক শ্রম অনেক আত্মত্যাগ রয়েছে, আপনারা অনেক কিছু একসাথে ভাগাভাগি করেছেন, রাতারাতি কেউ এটাকে নষ্ট করতে পারবে না। আমি বিশ্বাস করি যে আপনাদের সম্পর্ক খুবই মজবুত, আপনার দুশ্চিন্তা করার কিছু নেই। আমার মনে হয় করিম বিষয়টা বুঝবে। আমাকে আর ওর জীবনে চাইবে না, ওকে হারিয়ে ফেলবো। মারিয়াম আপা, কারাগারের উঠোনের উপর দিয়ে এভাবে পাখিরা উড়ে বেড়াতো, তুমি জানো আমি ওদের পাখায় করে আমার ভালো খারাপ সব খবর তোমাকে পাঠাতাম। এখন আমার একটা বড় ইচ্ছা পূরণ হয়েছে, আমি তোমার সাথে আছি আর তুমি আমার সাথে। মন চাইছে আমি চিৎকার করে বলি আমি অনেক খুশি। চিৎকার করলে কি করবে? এমন করবে না। আমি করব। করো না, সবাই আমাদের দেখবে। দেখতে দাও, বলবো কি দেখছো তোমরা, এই মেয়েটা আমার স্ত্রী আর আমি ওকে খুব ভালোবাসি। ওরই ফেরিতে এসেছে। সত্যি আম্মা দুঃখিত, কোনোভাবে আসার সুযোগ করতে পারলাম না, কি করবো বলো। আমি জানি আম্মা, বললাম তো আমি দুঃখিত, একটা কাজে আটকে গেছি। তোমরাও এখানে গাড়িতে এসেছো? হ্যাঁ। শুনানি শেষে তোমাকে কোথাও দেখতে পেলাম না, আমি তোমাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম বাড়ি পৌঁছে তোমাকে ফোন করব। সুযোগ পেলে সামনের সপ্তাহে যাব, কথা দিচ্ছি। নিজের যত্ন নিও আর বাবাকে সালাম দিও, রাখছি। আমি দুঃখিত। সালাম। সালাম। যাত্রা ভালো হয়েছে তো? ভালোই হয়েছে। অনেক শুভেচ্ছা, আল্লাহ তোমাদের সুখী করুন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ভাগ্য ভালো যে সেই রাতে তুমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলে। হ্যাঁ তা ঠিক। আমার জন্য সাক্ষ্য দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। নির্দোষ যেন সত্ত্বেও তুমি জেলে থাকো সেটা চাইনি। যাই হোক, আল্লাহকে ধন্যবাদ। আমার জন্য কিছুই শেষ হয়নি, আমি এখনো ওই মামলার বিচারের আওতায় আছি, আসল খুনি ধরা না পড়া পর্যন্ত মুক্তি পাবো না। ওকেও পাওয়া যাবে ইনশাল্লাহ, ধরা পড়বেই। দেখো তুমি, ঠান্ডা লাগছে আমার, চলো ভেতরে যাই। ঠিক আছে, ভালো থেকো। তোমরাও, তোমাকে আবারও ধন্যবাদ। ছাড়া পেয়েছো, খুশি হয়েছে, ভালো থেকো। শয়তান একটা, আমি এখনো ভুলিনি তোমার মামলায় ও কি করেছিল। কোনো ব্যাপার না, এবার তো আমাদের সাহায্য করেছে। সে যাই হোক না কেন, আমি ওদেরকে আমার আশেপাশে দেখতে চাই না, আমাদের থেকে দূরে থাকো। আমরা পুরোপুরি রেহাই পাবো যখন পুলিশ আসল খুনিকে ধরতে পারবে। তোমার কি মনে হয় এই কাজে ইয়াশারানরা জড়িত আছে? হতে পারে ওই খুনি। কে? মুস্তফা? ওই রাতে ও ওই শহরেই ছিল, আমাকে যখন গ্রেফতার করে ও তোমার পাশে ছিল। করিম দয়া করে এসব বলা বন্ধ করো। যে পায়ের ছাপ পাওয়া গেছে তা সাগর থেকে এসেছে,
সেটা তো ওরও হতে পারে, তাই না? শুধুমাত্র প্রতিহিংসার কারণে ওকে তুমি দোষারোপ করছো। আমি শুধু বলছি যে হতে পারে। যদি হতো তাহলে ও তোমার মুক্তির জন্য সাহায্য করত। তুমি কেন ওর পক্ষ নিয়ে কথা বলছো? আমি ওর পক্ষ নিচ্ছি না, কিন্তু তুমি অন্যায় কথা বলছো। আমি কি অন্যায় কথা বলছি? তুমিও তাই করছো যা তোমার সাথে হয়েছে। তুমি কোনো প্রমাণ ছাড়াই ওর উপর দোষ দিচ্ছো। বিশ্বাস হচ্ছে না আমরা ওর জন্য ঝগড়া করছি। আমারও একদিন সত্য প্রকাশ হবেই হবে। না, তদন্ত কড়াকড়ি হবে, দেখো তুমি ধরা পড়ে যাবে। আমি কখনোই তা হতে দেব না হাজির। ওদিকে কি দেখছো? ওদের দিকে তাকিও না। ঠিক আছে তাকাচ্ছি না। ফাতমা গুল, এতদিন কঠিন সময় পার করেছি। আমি কারাগারে ছিলাম, ওরও তোমার আশেপাশে ছিল, আমার হাত বাঁধ, আমি চিন্তায় পাগল ছিলাম। আমি এখন মানসিকভাবে বিপর্যস্ত, ধীরে ধীরে সুস্থ হব, কিছুটা সময় লাগবে। আমাকে বোঝার চেষ্টা করো, বিরক্ত হয়ো না। বুঝেছি। সারা পথে তো ঘুমালে। কি ভাবলে ইস্তানবুল গিয়ে কোথায় উঠবে? ফোনে কথা বলার সময় শুনেছি ওখানে তোমার পরিচিত কেউ নেই। চাইলে আমার বাড়িতে থাকতে পারো, ভয় পেও না, বাড়িটা বড়ই, ব্যবস্থা না হওয়া পর্যন্ত চাইলে ওখানেই থাকতে পারো। এসব আমাকে বলছো কেন? অচেনা একটা লোককে বাড়িতে থাকতে বলছো, ভয় পাও না? তোমাকে দেখে খারাপ মনে হয়নি? আমার চোখ এক্স-রের মতো, মানুষ চিনতে ভুল হয় না। তুমি এখন ওকে ভালোবাসো? প্রলাপ বকো না, অস্বীকার করো না, তুমি ওকে ভালোবাসো। জানি না নিজের জন্য দুঃখ করবো না তোমার জন্য। আমি তোমাকেই ভালোবাসি, আমি সবকিছুর কসম করে বলতে পারি তোমাকেই ভালোবাসি। সবকিছু বলতে কি বোঝাচ্ছ মোস্তফা? তুমি যার কসম করতে বলবে আমি তারই কসম করতে পারবো। এর বেশি কি করতে পারি, কি করে প্রমাণ করবো? কোনো দরকার নেই। তাহলে উল্টাপাল্টা কথা বলে আমাকে কষ্ট দিও না প্লিজ। আচ্ছা, চা খাবে ভাই? শুনুন। জি ভাই। না ধন্যবাদ, আমার ভয় হচ্ছে। আমি জানি ওর আগে পাগল হয়ে যাবে, আমি তৈরি আছি। ভয় পাচ্ছি এই কারণে ও আমাকে চিরতরে ঘৃণা করতে পারে। প্রায় ঠান্ডা হয়ে গেছে, আবার কি হয়েছে বলো তো? আমাকে জিজ্ঞাসা করো না, পরে উনি তোমাকে বলবেন, ধৈর্য ধরো। ওই লোকটা কি করেছে যে আপা এত বিষণ্ণ? আমি জানি না, আপা আমাকে বলেননি। চোখ পানিতে টলমল করছে, নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। কেরিম, তুমি যখন জেলে ছিলে আপা মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন, বিষয়টা ওনার জন্য সহজ ছিল না। দেখো সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু আগের চেয়েও ভালো হবে। তুমি দেখো আমরা দুজনে একসাথে খুব ভালো দিন কাটাবো ইনশাল্লাহ। একসাথে
গেল, যাও যাও দৌড়। বাবা, এসো। ফাতমাগুল চিঠিতে লিখেছিল বাড়িটা খুব সুন্দর, কিন্তু এতটা সুন্দর কল্পনাও করিনি। বাড়িটা আসলেই খুব সুন্দর, আমাদের সবার পছন্দ। ওই দিকে দেখো। ও, অসাধারণ। বাবা! মুরাদ, এদিকে এসো। কেরিম ভাইজান, স্বাগতম। তোমাকে স্বাগতম ভাই, ভালো লাগছে, ছাড়া পেয়েছো। আগে একটু তোমাকে দেখি, ভালো লাগছে, খুব ভালো লাগছে সত্যি। মাশাআল্লাহ, তাই না ফাতমাগুল? অভিনন্দন বোন আমার, আপনাকেও অভিনন্দন, সবাইকে অনেক অভিনন্দন। এটা আমাকে দিন। আমি নিতে পারব। দিন, আমি নিচ্ছি, দিন দিন আমাকে। বাগানটা খুব বড় আর সুন্দর। কোলে নাও। ফুপা অনেক ক্লান্ত মুরাদ। কতদিন পর দেখলাম। হ্যাঁ, অনেক দিন পর, খুব মনে পড়তো তোমাকে। ধন্যবাদ ভাইজান। স্বাগতম, ভেতরে এসো। আমাদের বাড়িটা কত সুন্দর ছিল, কিন্তু থাকার কোনো উপায় রইল না। পাতমাগুল আমার সাথে কথা বলে না কেন? ওর রাগটা আপনার সাথে না। পুরো বাড়িটাই আমরা ঠিক করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এরপর রং করব, বাগানটাও নতুন করে সাজাতে হবে। আপনি এখানে থাকবেন, থাকুন না সাথে, খুব ভালো হয় তাহলে। ধরবে না। এই কি হয়েছে? বিয়ের উপহার। ফাতমাগুল, খুব ভারী, তুমি পারবে না। মুকাদ্দেস, থামো থামো, পারবে না তুমি। আমি পারবো ভাইয়া। কি হয়েছে? কিছু না। মুকাদ্দেস এসে গেছে, কেরিম এসে গেছে। স্বাগত। মুকাদ্দেস উপরে শুয়ে আছে। আম্মু জানে, জানালা দিয়ে তোমাকে আসতে দেখেছে। এদিকে কাদের ভাইজানের বসার ঘর আর শোবার ঘর, ওই পাশে রান্নাঘর আর বাথরুম। আমি গিয়ে কাপড় পাল্টে আসি। ঠিক আছে। এটা কাদের ভাইজানের কাজের ঘর, কিন্তু আমরা এখানে তোমার থাকার ব্যবস্থা করেছি। ভাইজানই ডেস্কটা একপাশে সরিয়ে দিয়েছেন। আমরা আপনাকে অনেক ঝামেলায় ফেলে দিয়েছি, কিন্তু আমি তো এতে খুব খুশি। এসো এসো, তোমার ঘর দেখো, এসো। খুব সুন্দর। কিভাবে যে এই ঋণ শোধ করবো জানি না। দেখো, ফাতমাগুল জানে যে আমি এসব কথা মোটেও শুনি না। চলো উপরে যাই। এসো। মূল রান্নাঘরটা উপর তলায়, উপরে আরো একটা বাথরুম আছে, বারান্দা থেকে বেশি সুন্দর দেখায়। এর চেয়ে ভালো বাড়ি হতেই পারে না, হতেই পারে না। কেরিম, অবশেষে ছাড়া পেয়েছে মুকাদ্দেস। আমি অনেক খুশি হয়েছি তুমি বাড়ি ফিরেছো। স্বাগতম তোমাকে। ধন্যবাদ, আশা করি ভালো আছেন। আর বলো না কেরিম, জানি না এরা তোমাকে বলেছে কিনা, একটা দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনা? আকস্মিক দুর্ঘটনা? সে যাই হোক না কেন, দুর্ঘটনাটা মারাত্মক ছিল। আল্লাহর রহমতে মুকাদ্দেস আর আমার মেয়ে দুজনেই সুস্থ আছে। ও, মেয়ে হবে, অভিনন্দন। চলো ঘরগুলো দেখবে। কি হয়েছে, তুমি উঠছো কেন? আমি বাথরুমে যাবো রাম, এটাও কি নিষেধ নাকি? এটা মায়ের মাপার ঘর আর ওইটা আমার ঘর।
খুবই সুন্দর। ওর ঘরে বারান্দা আছে, ফাতমাগুল সবচেয়ে সুন্দর ঘরটা নিয়েছে। জায়গা কম থাকাতে তোমার কাপড় আমার আলমারিতে রেখেছি। ঠিক আছে, সবকিছু আবার নতুন করে গোছাবো। এমনটা করা যায় যে আপার কাপড়গুলো এখানে নিয়ে আসি আর ওই আলমারি তোমার ঘরে দিয়ে দেই। তোমরা তো শীঘ্রই একই আলমারি ব্যবহার করবে, তাহলে কেন সবকিছু আলাদা রাখছো? ভাবি তুমি উঠে এসেছো কেন? বাথরুমে যাওয়ার জন্য। বাথরুমে? বুঝতে পারছি কথা ঘুরাতে চাইছো, কিন্তু বিয়ের পোশাকটা নিশ্চয়ই আলমারিতে অহেতুক রাখনি। তোমার শরীর সুস্থ থাকলে নিচের ঘরে থাকার ব্যবস্থা করি। শোনো, আমারও কোনো ইচ্ছে নেই বেশি লোকজনের মধ্যে থাকার। আল্লাহ আল্লাহ, ডাক্তার বলেছেন বলেই তো। রাহমি বলো কি বলেছেন ডাক্তার? বিশ্রাম নিতে বলেছে, বিশ্রাম। আচ্ছা যাও, বাথরুমে যাও, এভাবে আর দাঁড়িয়ে থেকো না। আমরা খাবার খাবো কখন? তোমার খিদে লেগেছে? একটু। চলো আগে জামা পাল্টে নেই, তারপর খাবার তৈরি করব। আমি দরজা খোলা রেখে চলে এসেছি, যাই বন্ধ করে আছি। আপার ঘরটা তো দেখা হলো না। দেখো, আপা। কেরিম, ভাবলাম তোমার ঘরটা দেখে যাই, বেশ সুন্দর। হ্যাঁ ভালোই, এটা আসলে সাময়িক একটা ব্যবস্থা মাত্র। যাই গোসল করে নিই। হ্যাঁ তাই করো, ভালো লাগবে। ভাই, আবারও তোমাকে কাছে পেয়ে ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমারও ভাই আমার। দাও। এন্দার ম্যাডাম, স্যার তুরানার স্যার এসেছেন, উনি নিচতলায় আছেন। ম্যালকম, ম্যালকম, আমাকে কথা বলতে দাও। না মা, তুমি ওনার সাথে কোনো কথা বলবে না। তুমি এখানে কি করছো? হ্যাঁ ম্যালকম, আমার নাম উচ্চারণ করবে না, আমি তোমার মেয়ে না, আর কখনো এই ঘরে পা দিবে না, বের হয়ে যাও। এন্দার, অনুরোধ করছি কথা বলো। মা, এখান থেকে চলে যাও, তুমি কোনো কথা বলবে না। আমার উকিল তোমাকে তালাকের নোটিশ পাঠিয়েছে, পাওনি? আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। নিজেকে আর নিচে নামিও না, এই বিষয়টা মিটিয়ে ফেলবে আশা করি। মনে হয় আমাদের আর দেখা করার দরকার হবে না। আমাকে ফাঁদে ফেলা হয়েছিল এন্দার, তোমার পড়া উচিত হয়নি। থামো ম্যালকম, আমার বলার মতো কিছু বাকি নেই তুরানার। আমি চাই এই মুহূর্ত থেকে তুমি আমাদের জীবন থেকে চলে যাও, আমার শুভকামনা রইল। আশা করি তুমি এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠে নতুন জীবন শুরু করতে পারবে আর আমাকে ভুলে যাবে। এখন তুমি যাও, সব জিনিসপত্র স্টোরে রেখে দিয়েছি, তোমার উকিল তা জানে, নিশ্চয় বলেছে। তোমার জন্য লজ্জা হয়, কোনো করুণা হয় না, শুধু লজ্জা পাই। নির্লজ্জ মানুষ তুমি, তোমাকে আমার ঘৃণা হয়, আমার ঘৃণা হয় তোমার নাম আমার নামে আছে বলে। যথেষ্ট, যাই হোক না কেন, ওই লোক যেন আর এ বাড়িতে না ঢোকে, বুঝেছো সবাই? মা চলো ইস্তানবুল চলে যাই। Thank you.
ঠিক আছে, বুঝতে পেরেছি। না না, মুনিরের আসার দরকার নেই, আমরা হাসপাতাল থেকে বের হচ্ছি। ঠিক আছে, এখন রাখছি। এরদোয়ান কি বাড়িতে? জানি না, ফোন করে দেখো। হিলমিয়া কি বললো? শেমসি লেমনকে নিয়ে গেছে। ওকে কি বোঝাতে পেরেছে? আগে বাসায় যাই, তারপর জানতে পারবে। ধরছে না, হয়তো ভাবছে এখানে থাকলে আমাদের জন্য কিছু করতে হবে, আর এই জন্য জলদি জলদি হাসপাতাল ছেড়ে চলে গেছে। বিদায় স্যার, শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। খবর এখন কি অবস্থা ইয়াংম্যান? অনেকটা ভালো, আপনাকে ধন্যবাদ আপা। কেমন লাগছে? ভালো। ও বললো কোনো ব্যথা নেই। হ্যাঁ, সেটা হওয়ার কথা না, ওষুধ দেওয়া হয়েছে তাই। শোনো, এই স্যালাইনটা শেষ হলে আরও একটা ব্যথার ওষুধ দেবে, ঠিক আছে? ইনশাল্লাহ আগামীকাল সুস্থ হয়ে যাবে। ওর হাঁটতে চলতে কোনো সমস্যা হবে না তো? না না, ওর পায়ে নাকি স্ক্রু লাগানো হয়েছে। এটা সাধারণ বিষয়। জানি, আগে ব্যথা সেরে যাক, তারপর আমি কিছু ব্যায়াম শিখিয়ে দেব, তখন এই নিয়ে কথা বলা যাবে। অনেক ধন্যবাদ আপা। ম্যাডাম, এই নিন। ভালো। তারপর কোনো খবর পাওয়া গেছে কে আঘাত করেছিল? ঈদ চেহারার বিবরণ দিয়েছে, কিন্তু এখনো খোঁজ পাওয়া। দেখেছেন কেমন মানুষ, এখানে রেখে চলে গেছে। কোনো সরকারি হাসপাতালে নিয়ে যেতে পারতো তাই না? আমার পক্ষে এত খরচ করা অসম্ভব। হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা আমি দেখব, আপনি চিন্তা করবেন না। আপনি আমাদের জন্য অনেক করেছেন, আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন। উনি অনেক ভালো মানুষ আপা। ও ঠিক আছে, উনি আমাদের অনেক সাহায্য করেছেন, আল্লাহ ওনার ভালো করুন। আপনি কি ওনাদের আত্মীয়? কেউ না, এখানে ওনার রোগী আছে। আমার চাচা উপরে ভর্তি আছে, আমি ওনাকেই দেখতে এসেছি। তখন দেখলাম ঈদকে হাসপাতালে আনছে, সে সময় ও একা ছিল। আমি একজন শ্রমিক, ওর মা ওর বোনকে নিয়ে গ্রামে থাকে, আমরা দুজনেই শুধু এখানে থাকি। ও গলির মধ্যে খেলছিল, একটু পর আমার মালিকের কাছে জানতে পারলাম ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। বুঝেছি, যাই হোক দ্রুত সুস্থ হয়ে যাবে, চিন্তা করবেন না। হ্যাঁ ঠিক। অনেক ধন্যবাদ আপা, আল্লাহ আপনার সব আশা পূরণ করুন। আমিন আমিন। সকালে আমি আবার দেখতে আসব, এখন আসি। ভালো থাকবেন। ভাই আপনাকে নিচ থেকে চা এনে দেব। আচ্ছা, ডাক্তার নীলের স্বামীর নাম হুসেইন তাই না? আপনার ভুল হচ্ছে, উনি অবিবাহিত। ও, ওনাকে মিসেস আয়েশা মনে করে মিলিয়ে ফেলেছে। মিসেস আয়েশাকে? হুম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ভাই ধন্যবাদ, কাল আবার আসবো। তোমাকে আমার কাছে একটা ওয়াদা করতে হবে মুস্তাফা, মেলতেলকে ওই জানোয়ারদের হাত থেকে তুমি রক্ষা করবে। বুঝলাম না স্যার। আগামীকাল সব কিছুই বুঝতে পারবে। কি এটা? তোমার মা মারা যাওয়ার আগে তোমার জন্য লিখেছিল।
শেষ মুহূর্তে আমাদের হাতে আসা খবরে জানা গেছে যে এই সাবেক সংসদ সদস্য কিছুক্ষণ আগে তার নিজ অফিসে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে পুলিশ খবরটা পেয়ে ঘটনাস্থল থেকে তার সার্ভিস পিস্তল সহ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তুমি ওর মতো, তাই না? মানে আমার আম্মার মতো। আমি অহেতুক নিজেকে বোকা বানাচ্ছি। মুস্তফাকে বলতে পেরেছো?